Raintree Terrace এই প্রজেক্টটি আমাদের একটি রেসিডেন্সিয়াল প্রজেক্ট এবং এই প্রজেক্টটি ডিজাইন করার সময় আমরা যখন সাইটটাতে গেলাম এবং সাইটটা যখন ভিজিট করলাম তখন দেখলাম যে এই সাইটটাতে খুবই বিউটিফুল একটা গ্রিন এনভায়রনমেন্ট এক্সিস্টিং একটা গ্রিন এনভায়রনমেন্ট বিলং করে এবং এই সাইটের পেরিফেরিতে রাস্তাগুলোতে অনেক বড় বড় এবং অনেক ওল্ড কিছু ট্রি রয়েছে যেগুলো হচ্ছে মূলত রেইন ট্রি তো এই সাইটের যে কন্ডিশনটা একটা প্রজেক্ট ডিজাইন করার ক্ষেত্রে এই সাইটটাকে বোঝা এবং সাইটের সাথে অ্যাকর্ডিংলি ডিজাইন করাটা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা এই রেসিডেন্সিয়াল প্রজেক্টটাতে খুব পারফেক্টলি অ্যাড্রেস করা হয়েছে নর্থ ইস্ট কর্নারে যে একটা অনেক বড় ট্রি ক্যানোপি রয়েছে সেই ট্রি ক্যানোপিটাকে অ্যাকোমোডেট করার জন্য আমরা বিল্ডিংয়ের ফর্মটাকে খুব চমৎকারভাবে ফ্র্যাগমেন্টেডভাবে ডিজাইন করি আমাদের এই হলো সাইটের অ্যাপ্রক্সিমেট মেজারমেন্ট এবং আমাদের এই পাশে একটা রোড রয়েছে এই পাশে একটা রোড রয়েছে এই এই কর্নার লোকেশনটাতে আসলে আমরা সেই বিগ ট্রি ক্যানোপিটা পাই তো এই এটার এই ট্রিটাকে খুব রেসপেক্টেডভাবে এর যে বিউটিফুল এনভায়রনমেন্টটা যে ট্রি ক্যানোপিটা শ্যাডোটা বা ট্রির ভেতর থেকে ফ্লো করে আসছে সেই পিওর উইন্ড ফ্লোটা এই জিনিসটাকে আমরা বিল্ডিংয়ের সাথে সম্পূর্ণ ব্লেন্ড করে দিয়েছি এবং বিল্ডিংটাকে একটা স্কোয়ার শেপে বা একটা রেগুলার একটা একটা রিজিড জিওমেট্রিতে ডিজাইন না করে এটাকে আমরা এই বিল্ডিংয়ের ফর্মটাকে আমরা এইভাবে ফ্র্যাগমেন্টেড করে দিই এবং বিল্ডিংটা এইভাবে ফ্র্যাগমেন্টেড হয়ে বিল্ডিংয়ের ফর্মটা এরকমভাবে জেনারেট হয় সো দ্যাট এই গাছটার সাথে এর একটা ইন্টারঅ্যাকশন তৈরি হয় অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা করি আমরা এই কর্নারে একটা বিউটিফুল টেরাস নিয়ে আসি এবং যে টেরাসটা থেকে এই এই প্রত্যেকটা ফ্লোর থেকে কোথাও ট্রির লেভেলে কোথাও হয়তো বা উপর থেকে আমি গাছটাকে দেখছি রেইনট্রিটাকে আমি দেখছি কর্নারে কোথাও ট্রির লেভেল থেকে কোথাও নিচের লেভেল থেকে এবং বিল্ডিংটা যেন এই রেইনট্রির সাথে ইন্টারঅ্যাকশন করছে এবং এখান থেকে আমরা এই প্রজেক্টটার নেমটাও আমরা প্রপোজ করি যেটা হচ্ছে রেইনট্রি টেরাস এই কর্নারে রেইনট্রিটাকে অ্যাকোমোডেট করতে গিয়ে আমাদের এখানে এই বিউটিফুল একটা প্লেগ্রাউন্ড তৈরি হয় খুব গ্রিনিশ একটা চমৎকার প্লেগ্রাউন্ড যে প্লেগ্রাউন্ডটাতে এই ছোট পরিসরেও বাচ্চারা একটা খেলার জায়গা পাবে একটা রিলিফ পাবে এই ফর্মটা যেমন এই গাছটাকে যেমন এই ট্রি ক্যানোপিটাকে যেমন অ্যাকোমোডেট করে অ্যাট দ্য সেম টাইম এরকম একটা ফর্মের জন্য আমাদের সাইটের ভিতরে একটা অনেক বড় একটা ওপেন গ্রিন এনভায়রনমেন্ট যেখানে ক্রিয়েট হয় যেটা গ্রাউন্ড লেভেলে এই কর্নারটা ধরে একটা বিউটিফুল গ্রিন এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় এটাও ঢাকা শহরের রেসপেক্টে একটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হতে পারে আমরা এই কর্নার লোকেশনে কিছু টেরাস নিয়ে আসলাম যে টেরাসগুলো একই সাথে স্পেস থেকেও এই এই গাছের সাথে এই কর্নারের গ্রিন এনভায়রনমেন্টের সাথে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করে একটা ইন্টারঅ্যাকশন তৈরি করে
আমরা একটা প্রজেক্টকে তখনই এনভায়রনমেন্টালি সাস্টেনেবল বলতে পারবো যখন এটা সবচেয়ে কম রিসোর্স কনজাম্পশন করে। এটার ফর্মটা এমনভাবে ডিজাইন করা যে এটা প্রচুর পরিমাণে এর সবগুলো দিক থেকে খুব ভালোভাবে লাইট এবং ভেন্টিলেশনকে বিল্ডিংয়ের ভিতরে অ্যালাউ করছে, স্পেসের ভিতরে অ্যালাউ করছে। তো এখানে প্রতিটা বেডরুম, প্রতিটা কমন স্পেস, ড্রয়িং, ডাইনিং, এই স্পেসগুলো প্রচণ্ড পরিমাণে লাইটেড, যার কারণে দেখা যাবে যে এটা ডে টাইমে এই বিল্ডিংটার বিল্ডিংটাতে ইলেকট্রিসিটি কনজাম্পশন, আর্টিফিশিয়াল লাইট প্রয়োজনীয়তা অনেক পরিমাণে কমে যাবে। অন দ্য আদার হ্যান্ড, এটার এই এই যে ফর্মের যে অ্যাকোমোডেশন তৈরি হয়েছে সেটার জন্য এটাতে যে ভেন্টিলেশনটা, এটা খুব চমৎকারভাবে ভেন্টিলেশনটা এখানে হবে। অ্যাজ এ রেজাল্ট এসির ব্যবহার অনেক কমে যাবে এবং এটা যেটা করবে যেটা ইলেকট্রিসিটি কনজাম্পশনকে কমিয়ে দিবে। রিসোর্স কনজাম্পশন কমে যাওয়া মানেই কিন্তু বিল্ডিংটা ধীরে ধীরে এনভায়রনমেন্টালি সাস্টেনেবল হয়ে যাচ্ছে। এবং এটার ফর্মের এই অ্যাকোমোডেশনের কারণে এখানে খুব ভালোভাবে আমরা সাউথ ইস্টের বাতাসটাকে প্রত্যেকটা লোকেশন থেকে সাউথ ইস্টের বাতাসটাকে আমরা রিসিভ করতে পারছি এবং এটা ইউনিটের ভিতরে একটা অল থ্রু গজ ভেন্টিলেশন তৈরি করছে এবং প্রতিটা স্পেসই খুব ভালোভাবে একটা ক্রস ভেন্টিলেশনের সুযোগ পাচ্ছে। একই সাথে আমরা এই বিল্ডিংয়ের ফ্যাসাদ ডিজাইনের ক্ষেত্রে যেহেতু এই গ্রিন এনভায়রনমেন্টটাকে খুব চমৎকারভাবে আমরা অ্যাডপ্ট করলাম, এই এই গাছটাকে, এই প্রকৃতিটাকে আমি বিনষ্ট না করে আমার আর্কিটেকচারে এই গাছটাকে, এই প্রকৃতিটাকে তার আর্কিটেকচারের সাথে খুব হারমোনিয়াসভাবে আমি যেহেতু মিলিয়ে দিলাম, সেহেতু আমরা কিছু কিছু ল্যাঙ্গুইস্টিকভাবেও কিছু কিছু জায়গায় এই প্যাটার্নটা নিয়ে আসি। যেমন এটার যে ফেয়ার ফেস কনক্রিট ফ্যাসাদ রয়েছে সেটার ভিতরে আমরা কিছু ফ্লোরাল লিপসের কিছু পাঞ্চেস নিয়ে আসি এবং এটার যে ওভারহেড ড্যাটাম স্ল্যাবটা রয়েছে, এই ওভারহেড রুফের এই ড্যাটাম স্ল্যাবটার ভিতরেও কিছু ফ্লোরাল প্যাটার্নের কিছু পাঞ্চেস নিয়ে আসা হয় এবং যার জন্য একটা খুব স্ট্রং ডে লাইটে যখন সূর্যের আলো আসে তখন খুব চমৎকারভাবে এখান থেকে একটা পারফোরেটেড লাইট, আচ্ছা সূর্যের আলো একটা ফ্লোরাল প্যাটার্ন তৈরি করে ছাদের ভিতরে আমার রুফটার ভিতরে ছড়িয়ে যায়।